মেঘনা উপজেলা অনলাইন ক্লাসে স্বাগত। আমি মোহাম্মদ নজরুল রক্ষক, সহকারী শিক্ষক চন্দনপুর এবং উচ্চ বিদ্যালয়। তোমাদের অষ্টম শ্রেণী বিষয় বিজ্ঞান অধ্যায় সপ্তম পৃথিবী মহাকর্ষ নিয়ে আলোচনা করব। তোমরা আমার হাতে একটি বল দেখতে পাচ্ছ, বলটিকে ছেড়ে দেওয়া হলো, কি দেখতে পাচ্ছ? অবশ্যই বলটি মাটিতে পড়ে গেছে। তোমাদের মনে একটি প্রশ্ন অবশ্যই জেগেছে, বলটি কেন পড়ে গেল? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ঠিকই বলেছ, আকর্ষণের ফলে বলটি মাটিতে পড়ে গেছে। পৃথিবীর আকর্ষণের ফলে যে বলটি মাটিতে পড়ে গেল, শুধু পৃথিবী শুধু বলকে আকর্ষণ করে না, পৃথিবীর প্রত্যেকটি বস্তু কণা একে অপরকে আকর্ষণ করে। তোমরা হয়তোবা বিজ্ঞানী নিউটনের সেই আপেলের গল্পটি শুনেছ। বিজ্ঞানী নিউটন আপেল গাছের তলায় বসেছিলেন, হঠাৎ করে একটি আপেল মাটিতে পড়ে গেল। তিনি এ নিয়ে ভাবতে লাগলেন এবং ভাবতে ভাবতে তিনি একটি সিদ্ধান্ত উপনীত হলেন যে পৃথিবীর আকর্ষণের ফলে আপেলটি মাটিতে পড়ে গেছে। আরো চিন্তা ভাবনা করে তিনি স্থির সিদ্ধান্ত উপনীত হলেন যে শুধু বলেই নয়, শুধু আপেলই নয়, পৃথিবীর সকল বস্তু একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই পৃথিবীর এক বস্তু অন্য বস্তুকে যে আকর্ষণ করে, এই আকর্ষণ বলকে বলা হয় মহাকর্ষ। যেমন চন্দ্র এবং সূর্যের মধ্যে আকর্ষণ মহাকর্ষ, চন্দ্র এবং অন্য একটি বস্তুর মধ্যে আকর্ষণ মহাকর্ষ। মহাকর্ষ বল দুটি বিষয়ের উপর নির্ভর করে, একটি হচ্ছে বস্তু দয়ার বা বস্তু কণার দয়ার ভরের গুণফল, অপরটি হচ্ছে বস্তু কণার দয়ের মধ্যবর্তী দূরত্ব। মহাকর্ষ সম্পর্কে বিজ্ঞানী নিউটন একটি সূত্র আবিষ্কার করেছেন, যেটি নিউটনের মহাকর্ষ সূত্র নামে পরিচিত। নিউটনের মহাকর্ষ সূত্রটি নিম্নরূপ। মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তু কণা দয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বল কণা দয়ের সংযোজক সরল রেখা বরাবর কাজ করে। চলো আমরা একটি ব্যাখ্যা দেখে আসি। M1 এবং M2 ভরের দুটি বস্তু পরস্পর থেকে M1 এবং M2 ভরের দুটি বস্তু পরস্পর থেকে d দূরত্বে রাখা হলো। নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে এদের মধ্যে আকর্ষণ বল F হলে নিউটনের মহাকর্ষ সূত্র F সমানুপাতিক M1 M2 d2 বা এটাকে আমরা এভাবেও লিখতে পারি, সমানুপাতিকটা উঠে আমরা লিখতে পারি g m1 m2 d2। এখানে এই জিকে বলা হয় এই জিকে বলা হয় বিশ্বজনীন ধ্রুবক বলা হয়। অর্থাৎ 1 কেজি বরের দুটি প্রথম বস্তুর বল যদি 1 কেজি হয়, দ্বিতীয় বস্তুর বল যদি 1 কেজি হয়, অর্থাৎ 1 কেজি বরের দুটি বস্তুকে পরস্পর থেকে 1 মিটার দূরত্বে স্থাপন করলে এরা পরস্পরকে যে বলে আকর্ষণ করে
তা জি এর সমান, তা জি এর সমান পরীক্ষা করে দেখা গেছে মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান 6.673 × 10⁻¹⁻ নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। মহাকর্ষীয় সূত্র অনুসারে বস্তু কোণার দূরত্ব যদি মহাকর্ষীয় সূত্রের বস্তু কোণা দেওয়ার মধ্যবর্তী দূরত্ব যদি ঠিক রাখা হয়, মহাকর্ষীয় দূরত্ব ঠিক রেখে ভর যদি পরিবর্তন করা ভরকে যদি দ্বিগুণ করা হয়, অর্থাৎ m1 m2 পরিবর্তে যদি আমরা কি লিখি m1 m2 পরিবর্তে g'টা ঠিক হলো 2m1 m2 বাই d স্কয়ার লেখা হয়, অর্থাৎ এখানে কি দেখলাম আগের ভর বস্তুগুলা দুইয়ের গুণফল ছিল m1 m2, এবার ভরের গুণফল হচ্ছে দ্বিগুণ, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি 2 ইনটু জি এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার। তাহলে এইটুকুর মান আমরাই পেয়েছি আগে, এইটুকুর মান হলো এফ। সুতরাং নতুন আকর্ষণ বল এফ ওয়ান ইজ ইকুয়াল টু টু আইস এফ, যেখানে আমরা কি করেছি বস্তু কোনা ভরের গুণগুলোকে দ্বিগুণ করার ফলে আকর্ষণ বল দ্বিগুণ হয়েছে। অনুরূপভাবে বস্তু কোনা কি মধ্যবর্তী দূরত্বকে ঠিক রেখে ভরের গুণফল যদি তিন গুণ করা হয় আকর্ষণ বল হবে তিন গুণ, এবং ভরের গুণফল চার গুণ করা হলে আকর্ষণ বল হবে চার গুণ। আবার বস্তুগুলাদের কি মধ্য কি গুণফল ঠিক রেখে ভর ভর ঠিক রেখে অর্থাৎ ভরের গুণফল ঠিক রেখে আকর্ষণ বলকে কি মধ্যবর্তী দূরত্বকে যদি দ্বিগুণ করা হয় তাহলে আকর্ষণ বল নতুন আকর্ষণ বল এফ ওয়ান হবে জি ইন্টু এম ওয়ান এম টু, তার মানে দাঁড়ায় এই জি ইন্টু এম ওয়ান এম টু বাই 4 ডি স্কয়ার। এই 4 টাকে যদি আমি আগে নিয়ে আসি লেখা যায় 1 বাই 4 ইন্টু জি ইন্টু এম ওয়ান এম টু বাই ডি স্কয়ার। তো এটা আগের বারে আমরা এটা প্রমাণ করেছি এইটুকুর মান হলো এফ, তার মানে দাঁড়ালো নতুন আকর্ষণ বল এফ ইজ ইকুয়াল টু 4 বাই এফ, অর্থাৎ নতুন আকর্ষণ দূরত্বকে দ্বিগুণ করার ফলে আকর্ষণ বল এক পূর্বের আকর্ষণ বলের চার ভাগের এক ভাগ। এবার আকর্ষণ বল যদি তিন কিউ দূরত্বকে যদি তিন গুণ করা হয় আকর্ষণ বল দাঁড়াবে নতুন কি আকর্ষণ হবে পুরাতন আকর্ষণ বলে নয় ভাগের এক ভাগ। শিক্ষার্থী বৃন্দ, আমরা এ ব্যাপারে একটি গাণিতিক সমস্যার সূত্র ব্যবহার করে একটি গাণিতিক সমস্যার সমাধান করি। ধরো বি 10 কেজি এবং 20 কেজি ভরের দুটি বস্তুকে পরস্পর থেকে কি 2 মিটার দূরে রাখা হলো, যদি মহাকর্ষীয় ধ্রুবকের মান 6.673 × 10⁻¹⁻ নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার হয় তবে বস্তু দুটির মধ্যকার আকর্ষণ বলের মান কত হবে। এখানে প্রথম বস্তুর বল দেওয়া আছে 10 কেজি, দ্বিতীয় বস্তুর বল m2 দ্বারা প্রকাশ করা হয় তার মান দেওয়া আছে 20 কেজি, দূরত্ব d সমান সমান দেওয়া আছে 2 মিটার, তো মহাকর্ষীয় ধ্রুবক g সমান দেওয়া আছে 6.673 × 10⁻¹⁻ শুধু আকর্ষণ বল কত আমরা জানি আকর্ষণ বল f = g into m1 m2 / d স্কয়ার। এখানে g এর মান বসিয়ে দিলাম 6.673 × 10⁻¹⁻ into এই m1 এর মান 10 কেজি, m2 এর মান 20 কেজি, দূরত্ব হলো কি 2 তার বর্গ। এখন কি এই দুটোকে গুণ করলে 20 × 10 × 6.673 এই তিনটা যদি একত্রে গুণ করি গুণফলকে চার দ্বারা ভাগ করলে ভাগফল দাঁড়ায় 333.65 × 10⁻¹⁻ এটাকে যদি আমি এই সংখ্যাটিকে 333.65 যদি বৈকারিক ভাবে প্রকাশ করি তাহলে দশমিকটাকে যদি দুই বার ডান দিক থেকে বাম করে নিয়ে আসি তাহলে দাঁড়াবে 3.3365 × 10⁻¹⁻
RNA ছিল 10 টু দি পাওয়ার মাইনাস 11 10 টু দি পাওয়ার মাইনাস 11 এর সাথে 10 টু দি পাওয়ার প্লাস 2 যোগ করলে আসে 10 টু দি পাওয়ার মাইনাস 11 সুতরাং শুরু মাইনাস 9 তাহলে কি দাঁড়ালো যেহেতু এখানে আসন্ন মান নিতে নিলে দাঁড়ায় দশমিকের পরে দ্বিতীয় অঙ্কের পরে যদি পাঁচ অথবা পাঁচের বেশি থাকে তাহলে তৃতীয় অঙ্কটি কেটে দ্বিতীয় অঙ্কের সাথে একযোগ তাহলে দাঁড়ায় 3.34 আর এখানে দাঁড়াচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 9 সুতরাং আকর্ষণ বল F = 3.34 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 9 নিউটন শিক্ষার্থীবৃন্দ দেখো বাড়ির কাজ এখানে 20 এর যে 25 দিয়ে দিলাম আর এটাকে 15 কেজি দিয়ে দিলাম এটাকে 15 কেজি দূরত্বটাকে 2 মিটারের জায়গায় 4 মিটারে দিয়ে দিলে আকর্ষণ বলের মান এটা তোমাদের জন্য বাড়ির কাজ রয়ে গেল বাড়ির কাজ ধন্যবাদ।